বন্ধুরা কাতার বিশ্বকাপ লাইভ দেখুন তো আপনার হাতে থাকা মোবাইল থেকে দর্শকরা অনেক কাছে কাজ কাম করে বিভিন্ন জায়গা থাকে তো এই অ্যাপসটা বিদেশিরা মানে সব দেশে এই অ্যাপসটা আপনি ইউজ করতে পারবেন দর্শক বন্ধুরা তো আগে আমি একটা ভিডিও দেখিয়েছি এই নিয়ে শুধু এটা আমাদের বাংলাদেশের জন্যই তো এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা সব দেশের জন্য প্রযোজ্য তো বাইরে যে ভাইরা আছেন তো সে ভাইরাও কিন্তু আপনার প্রবাসে যে ভাইরা থাকে সে ভাইরা কিন্তু হাতে থাকে স্মার্টফোন থেকে দিয়ে আপনি কাতার বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন দর্শক দেখতে পারছেন আমার সামনে এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে যে স্পেনের খেলারই কিন্তু লাইভ দেখাচ্ছে দর্শক প্রত্যেকটা খেলা কিন্তু আপনি এইচডি মোডে দেখতে পারবেন দর্শক বন্ধুরা এইচডি মোডে তো এখান থেকে কিন্তু দেখুন দর্শক বন্ধুরা প্রত্যেকটা খেলা কিন্তু এখান থেকে লাইভ দেখাচ্ছে তো লাইভ কিন্তু এখন একটা খেলা হবে সেই খেলাটা কিন্তু এখানে দশটা তিরিশ মিনিটে হবে তো এটা কিন্তু এখানে লাইভ দেখাচ্ছে দর্শক বন্ধুরা তো এই যে খেলা আপনি কাতার বিশ্বকাপ লাইভ দেখবেন ছোট্ট একটা কাজের মাধ্যমে এই খেলাটা আপনি লাইভ দেখতে পারেন দেখুন সময় কিন্তু লাইভ দেখাচ্ছে তো আপনি কিভাবে এই খেলা লাইভ দেখবেন আপনার হাতে থাকা মোবাইলে তো এখন তো মানে সব সময়ের জন্য কিন্তু স্মার্টফোন থা মানে টিভির সামনে দেখে বসে দেখা হয় না তো অনেক অনেক ব্যস্ত থাকে তো আপনি দেখুন সময় পাবেন তখনই আপনি এই খেলা লাইভ দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা ছোট্ট একটা কাজটা আপনি কীভাবে করবেন সেটা আমি দেখাবো দর্শক এই দেখুন কিন্তু লাইভ এখানে কিন্তু অলরেডি কিন্তু লাইভে খেলার যে প্রচার সেটা কিন্তু এইখানে কিন্তু দেখাবে দর্শক বন্ধুরা করুন তো আমি এখানে একটা কেটে দিলাম তো দেখুন দর্শক আমি এখান থেকে কি মুখে দেখতে চাই সেই মুডে কিন্তু দেখুন আমার কিন্তু খেলা কিন্তু এইভাবে কিন্তু প্রত্যেক তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা খেলা লাইভ দেখতে পারবেন দর্শক বন্ধুরা আপনার হাতে থাকে এই মোবাইল দিয়ে দর্শক বন্ধুরা ছোট্ট এই কাজটি আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো তো চলুন এই কাজটি কীভাবে করবেন সেটা আমি দেখাবো তো দর্শক এই কাজ করার জন্য আপনাকে কী করতে হবে ছোট্ট একটা অ্যাপস নামাতে হবে তো ছোট্ট একটা অ্যাপস নামানোর জন্য আপনি কী করবেন আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর দশক এখানে আপনি সার্চ করবেন তো সমুদ্রে এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন এই সার্চ বক্সে আপনি সার্চ করবেন এফ ওটি এলআই ভিই লাইভ লিখে সার্চ করবেন দর্শক বন্ধুরা সার্চ করার পর এই যে অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে অ্যাপসার লোগোটা দেখে নিন তো দর্শক বন্ধুরা আমি কিন্তু আগে আগে লোগোটা দেখে সুন্দরভাবে এই লোগোটা দেখে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নেবেন দর্শক বন্ধুরা তো আমি কিন্তু অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছি জাস্ট আমি এইখান থেকে অ্যাপসটা আপনাদের অন করে দেখাচ্ছি দর্শকদের এখান থেকে আমরা জাস্ট অ্যাপটা অন করে দিবেন অন করে দেওয়ার পর দুটো অ্যাড আসবে একটা কেটে দিবেন তো একটা অ্যাড দেখবেন কেটে দিবেন না তো দুটো একটা অ্যাড আসবে একটা দেখবেন দেখার পর আপনার সামনে এই ইন্টারপেস শো করবে তো এই টা শো করার পর আপনি এখান থেকে সমস্ত সব খেলা এইচ ডি মোড়ে দেখতে পারবেন কাতার বিশ্বকাপ খেলা আপনি যখন যে খেলা ইচ্ছা আপনি সেই খেলা তখনই আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি দেখতে পারবেন দর্শক বন্ধুরা আপনার যে প্রিয় দেশ আছে দেখুন ব্রাজিলের খেলাও আছে পঁচিশ তারিখে তো আপনি এখান থেকে সমস্ত খেলা লাইভ দেখতে পারবেন তো এই অ্যাপের কিন্তু হাইলাইটস আপনি দেখতে পারবেন এই পাশে দেখলে কিন্তু আপনি এখান থেকে হাইলাইট দেখতে পারবেন তো হাইলাইটস দেখার জন্য আপনার কিছু টিভি চ্যানেল এখানে শো করবে আপনি কিন্তু সেই সব টিভি চ্যানেলে কিন্তু আপনি হাইলাইটস দেখতে পারবেন দর্শক মন্ডারাই দেখুন এখানে কিন্তু লোড নিচ্ছে তো দর্শক নেটওয়ার্কের একটু সমস্যার কারণে এরকম হচ্ছে এখন তো চতুর্দিকে খেলা চলতেছে তো তারপর এখানে কিন্তু চ্যানেল আছে আপনি অনেক চ্যানেলও দেখতে পারবেন দর্শক বন্ধুরা তো এখান থেকে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন অসাধারণ এই অ্যাপটা তো দর্শক বন্ধুরা এই অ্যাপের কিন্তু অসাধারণ লেগেছে দর্শকদের অনেক অনেকে আমার ভাই অনেকে কিন্তু ভিডিও দেখিয়েছে তো দর্শকরা এই অ্যাপসটা সবথেকে বেস্ট অ্যাপস তো এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তো দেশ বিদেশের সবাই প্রবাসী ভাইয়েরাও দেখতে পারবেন এই অ্যাপসটা দিয়ে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু এদের লাইভে আসার পরে কিন্তু আপনি সব কিছু কিন্তু ওপেনই দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা এই সিনেমা আমার কাছে ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেবেন